পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের যে সমস্ত প্রাণপ্রিয় সমর্থক বলুন বা আইএসএফ এর যে সমস্ত সমর্থক আছে, আজকে কলকাতা হাইকোর্টে দুটো মামলার হিয়ারিং এর ডেট ছিল। এই দুটো মামলা হিয়ারিং এর সময় বলা হলো যেহেতু এমএলএ বা বিধায়ক সাহেবের আরো কিছু মামলা আছে, সব মামলাগুলোকে একসাথে পাঞ্চ করেই আগামী এক তারিখ মানে বুধবার, আগামী বুধবার এক তারিখ 1/3/2023 বুধবারের দিন সমস্ত মামলাগুলোকে একসাথেই শোনা হবে, তাই আজকে কোন রকম হিয়ারিং হয়নি। মানে জামিনের কোন রকম আবেদনের যে সাড়া পাওয়ার ব্যাপারটা ছিল সেটা হয়নি। এখনো পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব এমএলএ, ভাঙড় বিধানসভার এমএলএ সাহেবকে এখনো এক তারিখে যেহেতু মামলা আছে কলকাতা হাইকোর্টে, সেহেতু এখন কিন্তু আপাতত জেল হেফাজতেই থাকতে হবে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে। এই গেল আজকের মামলার আপডেট। মানে অনেক শুধু রাজ্যের মানুষ না, ফুরফুরা শরীফের যে সমস্ত এলাকার মানুষ আছে, ভাঙড়ের যে সমস্ত এলাকার মানুষ আছে, সাথে সাথে রাজ্যের সমস্ত অরাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ বা রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সমস্ত মানুষ যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না বা পছন্দ করে না, অন্যায়কারীকে পছন্দ করে না, তারা সকলেই অধীর আগ্রহে বসেছিল যে কলকাতা হাইকোর্টে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের যে আজকে বেল হিয়ারিং আছে, আজকে বেল পাবে না পাবে না। নিঃসন্দেহে আজকে বেল হিয়ারিং এর জন্য দুটো মামলা, ওই যে বললাম যে অনারেবল বিচারপতি শ্রীযুক্ত জয়মল্ল বাগচি সাহেবের বেঞ্চ এবং শ্রীযুক্ত বিচারপতি সম্মানীয় বিচারপতি অজয় কুমার গুপ্ত সাহেবের বেঞ্চে, আজকে ডিভিশন বেঞ্চে 21 নম্বর আইটেম এবং 24 নম্বর আইটেম ছিল। এই আইটেমের আজকে শুনানি বা হিয়ারিং এর পর যেহেতু অন্যান্য হিয়ারিং আছে না, ঠিক আছে, যেহেতু অন্যান্য হিয়ারিং আছে না, অন্যান্য মামলাগুলো আছে, সব মামলাগুলো একসাথে পাঞ্চ করে এক তারিখে কি আর্জেন্ট আছে কি, খুবই লাইভ করছিলাম তো, এক কোন খায়রুল লস্কর খুরশিদ আলম, ঠিক আছে। তো যাই হোক, সকল যে সমস্ত ভাইজান প্রেমী মানুষজন আছে তারা ধৈর্য ধরতে হবে এবং আইনের উপর ভরসা রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সমস্ত অবস্থান বিক্ষোভ, মৌন মিছিল, আরো যে সমস্ত জিনিসগুলো চলছে সেটা আলাদা একটা পার্ট, সেগুলো চলবে পরস্পর একের পর এক, দলের যেগুলো সিদ্ধান্ত হবে বা সাধারণ মানুষ যে সমস্ত সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা করবে। কিন্তু কোর্টে আইন কি প্রতিবাদীদের জন্য, দেখুন ব্যাপারটা হচ্ছে আইন কার জন্য, বড় লোকের জন্য, গরিবের জন্য, শাসকের জন্য, না বিরোধীদের পক্ষের জন্য, এটা বলা খুব বড় মুশকিল। কারণ আইন হচ্ছে সবার জন্য সমান, এটা আপনাকে মানতে হবে। নিঃসন্দেহে আপনার পছন্দের রায় হবে বা পছন্দের জিনিস হবে, সেরকম কোনো ব্যাপার নাই, যেটাই হোক না কেন আইন বা বিচার ব্যবস্থাকে সবার উপরে রাখতে হবে, তাই আইন বা বিচার ব্যবস্থার উপর শেষ ভরসা রাখতে হবে। আমার নিজস্ব কোনো জিনিস পছন্দ নাই হতে পারে, তার বলে যে বিচার ব্যবস্থা বা আইনের ব্যবস্থাকে নিয়ে আপনি প্রশ্ন করবেন সেটা নয়। নিঃসন্দেহে সবাই সব জানে যে কোন দিক থেকে কি হচ্ছে, কোন দিকার জল কোন দিকে যাচ্ছে সেটা সবাই জানে, কিন্তু আইন এবং এর কি বলে আপনাকে বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। তাই আগামী এক তারিখ পর্যন্ত আমার সমস্ত ভাই বা দর্শক শ্রোতা যারা আছে বা ভাইজানের যে সমস্ত প্রেমিক আছে, ভালোবাসার মানুষ আছে, তারা সকলে এক তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ ওই দিন কিন্তু সমস্ত মামলাগুলোকে একসাথে, সমস্ত আজকের ডাইরেকশন হয়ে গেছে যে সমস্ত মামলাগুলোকে একসাথে করে এক তারিখে হিয়ারিং করা হবে। এই হলো ব্যাপার। কত নওশাদ সিদ্দিকী সাহেবের কত তারিখে জামিন হবে, তাহলে এক তারিখে হিয়ারিং হবে ভাই, যদি হিয়ারিং এ জজ সাহেব সন্তুষ্ট হয় তাহলে এক তারিখেই জামিন মঞ্জুর যদি করে কলকাতা হাইকোর্ট, তাহলে এক তারিখেই জামিন হয়ে যাবে। যেহেতু এক তারিখে হিয়ারিং আছে, হিয়ারিং পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আইন নির্দিষ্ট প্রসিডিওর এবং সিস্টেম মেনে চলে। রিনা খান, যাই হোক, নন্দিতা মল্লিক, থ্যাংক ইউ।
যাই হোক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিন নিজের ধৈর্য, আবেগ আপনার আছে, আপনার আবেগ, আপনার কষ্ট হচ্ছে, সমস্ত কিছুই আছে। আমরা প্রত্যেকেই রক্ত মাংসের তৈরি, যে আমরা উকিল হলে যে আপনার আবেগ বা সম্মান বা আপনার গুরুত্বকে, আপনার পছন্দের মানুষ যদি জেলে থাকে তাহলে আপনার কতটা ব্যথা হতে পারে, কতটা দুঃখ লাগতে পারে। যে এক রহমান ভাই চোখের জল দিয়ে দেখাচ্ছে, নিঃসন্দেহে চোখের জলের একদিন হিসাব লেখা হবে। প্রত্যেকটা জিনিস মনে থাকে সব মানুষেরই। এর আগেও একটা ওই যে বললাম যে ভুয়ো মামলার গল্প আপনাদেরকে শুনিয়েছিলাম, এর আগে দিয়েছিলাম ভিডিওতে, আপনারা হয়তো দেখেছেন, যে চোখের জলকে জমিয়ে রাখতে হবে আগামী দিন সেটাকে সুন্দর জায়গায় বা সঠিক জায়গায় কাজে লাগার জন্য। সকলে ভালো থাকুন এবং আগামী দিন 1 তারিখের জন্য সবাই নিজের নিজের মতো করে নিজের নিজের ক্যাপাসিটি অনুযায়ী, কারণ নিঃসন্দেহে কোর্টে ভাইজানের যে সমস্ত ভালোবাসার মানুষ আছে তারা কোর্টে সবাই এসে মামলা হিয়ারিং করতে পারবে না, নির্দিষ্ট উকিল বাবু আছে এবং জজ সাহেবের সামনে উকিল বাবুরাই আপনাদের সবার, যতগুলো মানুষ আছে ভাইজানের যে সমস্ত ভালোবাসার মানুষ আছে, শুধু ভাঙড় নয়, ভাঙড় বাদে পশ্চিম বাংলার এপার থেকে ওই প্রান্ত থেকে ওই প্রান্ত যতগুলো ভালো ভালোবাসার মানুষ আছে, সমস্ত ভালোবাসার মানুষদের আবেগটাকে বুঝে উকিল বাবুরা আপনাদের হয়ে আপনাদের আবেগের কথা মনে রেখে, মানে এই যে চোখের জলের ছবি দিচ্ছেন, এই চোখের জলের ছবি, এই চোখের জলের ব্যথা নিয়েই কিন্তু 1 তারিখে সমস্ত মামলার হিয়ারিং গুলো রেখে কলকাতা হাইকোর্টে জজ সাহেবকে বোঝানোর চেষ্টা হবে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে মানুষটাকে প্রাণপ্রিয় হিসাবে ভালোবাসে সেই মানুষটা জেলে আছে অহেতুক কোনো কিছু না করার কারণে। তাই সকলেই যথেষ্ট করে ধৈর্যের সাথে, কারণ যেদিন হিয়ারিংটা হবে সেই দিন কিন্তু সবার কথা মাথায় রেখে সমস্ত কিছু চিন্তা ভাবনা করার পরেই কিন্তু জজ সাহেবের কাছে, এই নয় যে আপনি আপনার বাড়িতে মন খারাপ করে বসে আছেন আর সেটা কোর্টের সামনে যাবে না, এটা নয়। কারণ যারা উকিল বাবু হিয়ারিং করবে জজ সাহেবের সামনে, সমস্ত আপনাদের কথাগুলো, আপনাদের মনের কথা, আপনার হৃদয়ের কথাগুলোই কিন্তু জজ সাহেবের সামনে তুলে ধরা হবে এবং আইনের যে দিকগুলো আছে সেগুলো তুলে ধরা হবে, প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলো করা হয়েছে সেগুলো তুলে ধরা, সব মিলিয়েই ফারুক শেখ, দুঃখ করার ব্যাপার নাই, ইনশাল্লাহ।